শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গত রাত্রি সারা বাংলার উপর যেভাবে গুলির গোলা চালানো হয়েছে তাতে বাঙালিরা দমে নাই। হাজার হাজার পশ্চিমা হানাদার বাহিনীকে তারা ধ্বংস করে চলছে, জনতা তাদের সাথে এগিয়ে যাচ্ছে। লাখো লাখো জনতার কাফেলায় আজ মাঠে ময়দানে ছুটে চলেছে। টেক্কাখানের মাসাল্লাকে মানে না, ইয়ার মাসাল্লাকে মানে না। ভাইরা আমার, বাঙালি ভাইরা আমার, যদি বাংলাকে বাঁচাতে চান, যদি মানুষের মতো বাঁচতে চান, বাংলার নয়নমণি বঙ্গবন্ধু বঙ্গশার্দুল শেখ মুজিবুর রহমান সাহেব আজকে যে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই স্বাধীনতার যদি রক্ষা করতে চান, যদি স্বাধীন নাগরিকের মতো এই পৃথিবীর বুকে বাঁচতে চান, তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন, বাংলার নয়নমণি বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ হয়ে বলছি, আপনাদের কাছে আকুল আবেদন, সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। পশ্চিমা হানাদার বাহিনীদের এদেশ থেকে চিরস্তরে খতম করে তাদের জীবনে বিষাক্ত রীত। ভাইরা আমার, বাংলা আজ দুর্ভিক্ষ অনাহার, তবুও বাংলার মানুষ জানে কি করে স্বাধীনতা রক্ষা করতে হয়। বাইরের শান্তিকামী মানুষের প্রতি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা মানবতার খাতিরে আমাদের সংগ্রামে নিজেদের একাত্ম করুন, আমাদের বাংলার মানুষকে রক্ষা করুন। আজ আমরা মরিয়া হয়ে এই পৃথিবীর বুকে প্রমাণ দেখে যেতে চাই, সারা বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা রেকর্ড স্থাপন করতে চায়। শান্তিকামী পৃথিবীর বাসীদের কাছে আমাদের আবেদন, আপনারা এই বাংলার 7.5 কোটি মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন, এবং ওই পশ্চিমা হানাদার শোষকদের বিরুদ্ধে আপনাদের অস্ত্র তুলে ধরুন। আর মানবতার খাতিরে আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা এগিয়ে এসে আমাদের এই দেশকে রক্ষা করুন। এই মাত্র তথা
তথাকথিত পাকিস্তান রেডিও থেকে নাকি প্রচার করা হয়েছে শেখ সাহেবের এসএম। শেখ সাহেব এখন আত্মগোপন করে সারা বাংলার মানুষকে পরিচালিত করছে। আর বাঙালি ইপিআর ইস্ট বেঙ্গল এবং পুলিশ বাহিনী জনতার সাথে একাত্ম হয়ে পশ্চিমা হানাদারদের বুকে মরণ কামড় এনেছে। তারা আজ হাজারো হাজারো সৈন্য ওই পশ্চিম পাকিস্তানের মানুষকে আমরা রাস্তায় লুটিয়ে দিচ্ছি বুলেটের আঘাতে লাঠির আঘাতে। ভাইরা আমার, আপনাদেরকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য এইসব নানা ভাবের মিথ্যা প্রচারণা করা হচ্ছে। আমরা বাঙালিরা আজ যে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, পৃথিবীর শান্তিকামী মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা বিশেষ করে আমার প্রতিবেশী আপনারা এগিয়ে আসুন। বাংলার 7.5 কোটি মানুষকে রক্ষা করুন। যদি মানবতায় আপনাদের বিশ্বাস হয়, আপনারাও যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এই মানুষকে বাঁচানোর নৈতিক দায়িত্ব আজ পৃথিবীর সর্ব দেশের শান্তি কামী জনসাধারণের। তাই আমরা যে স্বাধীনতা ঘোষণা করেছি, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য পশ্চিমা হানাদার বাহিনী থেকে বাংলার নিরীহ অস্ত্রবীর মানুষকে রক্ষা করার জন্য আপনাদের কাছে আবেদন জানাই। ভাইরা আমার, আজ সারা চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে আজ যেভাবে বাঙালিরা একাত্ম ইপিআর এবং পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পশ্চিমা হানাদার বাহিনীদের উপর আঘাত আনছে, তাতে তারা সহ্য করতে না পেরে এখন লুকিয়ে গেছে। আমরা সবখানে আমাদের কর্তৃত্ব স্থাপন করেছি। আজ বাংলাদেশের স্বাধীন নেতার কেন্দ্র থেকে আপনাদের কাছে এই আহ্বান জানাচ্ছি। এই বেতার কেন্দ্র আপনাদের মাঝে মাঝে খবর দেবে। আপনারা সদা সর্বদা তৈরি থাকবেন কখন এই নির্দেশ আপনাদের প্রতি আসে। বাংলার নয়নমণি বঙ্গবন্ধু বঙ্গসাদ্দুল শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশ যে বাঙালি ওঠো জাগো, পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে তোমরা নিজের হাতুড়ি সবল লোহা লস্কর পিস্তল কামান বন্দুক দাঁড়িয়ে ছুটে যাও, স্বাধীনতাকে রক্ষা করো। বাংলা মায়ের সন্তানদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আজকে আমরা যে পণ করেছি, আমাদের সমস্ত রক্তের বিনিময়ে হলো বাংলার স্বাধীনতাকে আমরা রক্ষা করবই করব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেন রাত্রে অন্ধকারে সামরিক নাগরিকের উপর সামান ও চালানো শুরু করে। বাংলার যে জনতা বিভিন্ন এলাকায় মমতা পক্ষের ছাড় দিয়ে হামলা কারীদের দাঁত দাঁড়া জবাব দিচ্ছে। Oh,
স্বাধীন বাংলা বিপ্লবী ব্যাপার কেন্দ্র থেকে বলছি, বাংলাদেশের 7.5 কোটি বীর জনতার মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শোষক চক্র হানাদার বাহিনী কুকুরের মতো পাগল হয়ে বাংলাদেশে এক নারকীয় হত্যা যজ্ঞের সৃষ্টির প্রয়াস পাচ্ছে। কিন্তু অতি সুখ গৌরবের বিষয় এই যে বাংলার মুক্তিগামী বীর জনতা এ আক্রমণ প্রতিহত করে শত্রুদের ধ্বংস করে চলেছে। স্বাধীন বাংলার সিংহ শাবক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশ বাহিনী জনসাধারণের সর্বাত্মক সহযোগিতায় শত্রুদের উপর আঘাতের পর আঘাত হেনে অপ্রতিহত গতিতে বিজয়ের পতাকা উড্ডীন রেখেছে। হানাদার শত্রু বাহিনী পানীয় জল ও খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ। তারা এখন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে নিজেদের আত্মরক্ষার শেষ চেষ্টায় রত। বাংলাদেশের বীর জনতার কাছে আমাদের আবেদন, তারা যেন এ ব্যাপারে সবসময় প্রস্তুত ও সজাগ থাকেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় শত্রু বাহিনী উপায়ন্তর না দেখে ট্যাঙ্ক মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শেষ আঘাত হানার চেষ্টা করছে। চট্টগ্রামের পরিস্থিতি সম্পূর্ণ বাঙালিদের আয়ত্তে। কুমিল্লা ক্যান্টনমেন্ট দখল করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈন্যবাহিনী ইতিমধ্যেই চট্টগ্রামে পৌঁছে গেছে। প্রদেশের অন্যান্য সকল স্থানে বাঙালিদের সম্পূর্ণ আয়ত্তাধীনে এসে গেছে। বিপ্লবী ব্যাপার কেন্দ্র থেকে বলছি, স্বাধীন বাংলা বিপ্লবী ব্যাপার কেন্দ্র, এখন খবর পড়ছি, বাংলাদেশের পথে পথে মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি হানাদার সৈন্যদের প্রচণ্ড লড়াই চলছে। স্বাধীন বাংলার বিপ্লবী সৈন্যবাহিনী ও পুলিশ জনতার সাহায্য নিয়ে আক্রমণের পর আক্রমণ হেনে চলেছে। ঢাকার সর্বশেষ প্রাপ্ত খবরে প্রকাশ, সেনাবাহিনীর পাকিস্তান হানাদার সেনাবাহিনীর কর্মাধ্যক্ষ শিক্ষা খান দলবল সহ নিহত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে হানাদার সৈন্যদের মুখপাত্র পাকিস্তান রেডিও থেকে যে খবর পৌঁছেছে যে শেখ মুজিব নিহত হয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। শিক্ষা খান তার দলবল সহ নিহত হয়েছেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট সম্পূর্ণভাবে বাঙালিদের আয়ত্তাধীন। কুমিল্লা থেকে একদল সৈন্য চট্টগ্রামের পথে পালাবার সময় বাংলার বিপ্লবী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশ বাহিনী তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ও তারা এখন তাদের আক্রমণের মুখে টিকে থাকতে না পেরে বিভিন্ন অবস্থানে পালিয়ে রয়েছে। তাই বঙ্গবন্ধু এক নির্দেশ জারি করেছেন যে পলায়িত সৈন্যরা যাতে কোনো ক্রমেই রেহাই না পেতে পারে। চট্টগ্রামের অবস্থা সম্পূর্ণভাবে বাঙালি সৈন্যদের আয়ত্তাধীন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে হানাদার পাকিস্তানি সৈন্য বিভিন্ন অবস্থানে লুকিয়ে রয়েছে। চট্টগ্রাম তাদের ধ্বংস করে দেওয়ার কাজে লিপ্ত রয়েছে। গতকাল চট্টগ্রামের বিভিন্ন অবস্থান থেকে হানাদার বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ চালানো হয় এবং এতে করে হানাদার বাহিনীর
বেশ কয়েকটি খাঁটি নিশ্চিন্ন হয়ে যায়। বেশহর, রংপুর, সিলেট এসব শহরে এখনো প্রচণ্ড গোলাগুলি চলছে এবং হানাদার সৈন্যদের এখন মূল লক্ষ্যস্থল হল বেতার কেন্দ্রগুলো। তারা বেতার কেন্দ্রগুলো দখল করে সেখান থেকে ভুয়া প্রচারণা চালাচ্ছে, কিন্তু তাতে মোটেও বিভ্রান্ত না হয়ে তাদের যুদ্ধ অব্যাহত রেখেছেন। ঢাকার পথে পথে এখন মুক্তিসেনা, বেঙ্গল রেজিমেন্ট, পিপিআর ও পুলিশদের সাথে হানাদার সৈন্যদের প্রচণ্ড লড়াই চলছে এবং তারা বাংলাদেশে পাকিস্তানি হানাদার সৈন্যদের নির্দেশ অমান্য করে জনসাধারণ স্বাধীন বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ করে চলছেন এবং তারা বঙ্গবন্ধু প্রদত্ত প্রত্যেকটি নির্দেশকে হুবহু মেনে চলছেন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘের কাছে এক আহ্বানে বলেছেন, যেহেতু পাকিস্তানি হানাদার সৈন্যরা বাংলাদেশ আক্রমণ করেছে, তাই জাতিসংঘের এখন উচিত বিদেশি সৈন্যদের বাংলাদেশ থেকে হটানোর ব্যাপারে বাংলার মুক্তিগামী মানুষকে সহযোগিতা করা। আপনারা এই খবর শুনছেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে। শিক্ষা খান সদল বলে নিহত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের বিভিন্ন স্থানে তার নির্দেশ জারি করে চলেছেন। তার সর্বশেষ নির্দেশ হল যে আপনারা জনসাধারণ যেখানে আছেন সেখানে থেকে পশ্চিমা সেনাবাহিনীর অবস্থান নির্দেশ করুন এবং পশ্চিমা সেনাবাহিনী কোথায় আছে সেটা জেনে তাদের ধ্বংসকাজে লিপ্ত থাকুন। ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও পুলিশ বাহিনীকে খাদ্য পানীয় দিয়ে সর্বাত্মক সহযোগিতা করুন। যার ঘরে যা আছে, বন্দুক, পিস্তল, রিভলভার প্রয়োজন বলতে সেটা ইপিআর অথবা বেঙ্গল রেজিমেন্টের হাতে তুলে দিন। আর আপনারা যারা চালাতে জানেন তারাও তৈরি হয়ে থাকুন এবং যেখানেই পশ্চিমা সেনাবাহিনী দেখবেন তাদের উপর আক্রমণ করুন। তবে একটি জিনিস মনে রাখবেন, যে কোথাও পাহাড়ে বা অন্য কোথাও কোনো সৈন্য দেখা গেলেই তার প্রতি গুলি করবেন না এবং এসব করার আগে ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট অথবা পুলিশ বাহিনীর সাথে যোগাযোগ করুন। গত রাত্র সারা বাংলাদেশের উপর নারকীয় হত্যাযজ্ঞ চলেছে, কিন্তু বাংলার বিপ্লবী বীর জনতা তারাও পশ্চিমা হানাদার সৈন্যদের আঘাতের পর আঘাত হেনে চলেছে। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিদেশের কাছে এক আবেদনে জানিয়েছেন যে আজ পাকিস্তানি হানাদার সৈন্যরা বাংলাদেশ আক্রমণ করে এটাকে দখল করে নিতে চাইছে, তাই প্রত্যেকটি দেশের উচিত অবস্থায় বাংলাদেশকে সহযোগিতা ও সাহায্য করা এবং পাকিস্তান হানাদার বাহিনীর উপর চাপ সৃষ্টি করা, যাতে করে তারা অবিলম্বে এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব আর এক নির্দেশে একথাও জানিয়েছেন, যে সমস্ত বিদেশি সৈন্য এখানে রয়েছেন, পাকিস্তানি সৈন্য যারা এখানে আছেন, তারা যদি আত্মসমর্পণ করেন তাহলে তাদেরকে ক্ষমা প্রদর্শন করা যেতে পারে, অন্যথায় বাংলার মাটি থেকে তাদের সম্পূর্ণভাবে নিশ্চিন্ত করে দেওয়া হবে এবং যাতে করে তারা বাংলাদেশ থেকে পালাতে না পারে তারও সম্পূর্ণ নির্দেশ তিনি জারি করেছেন। জয় বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে খবর প্রচার আপাতত এখানেই শেষ হলো। Here is an announcement from Radio Free Bangladesh. Our leader Sheikh Mujibur Rahman has declared the independence of Bangladesh. Now Bangladesh is an independent and sovereign state. After the declaration of independence, the Pakistani anti-people forces has become mad like dogs and are out to massacre us
thus creating a reign of terror in Bangladesh. But the gallant forces of Bangladesh, under the guidance of Sheikh Mujibur Rahman, are fighting them out of this homeland of ours. East Bengal regiments, East Pakistan rifles, and police forces, with all efforts of help of the people of Bangladesh, are restricting them, striking hard on them throughout the whole Bangladesh. Chittagong is completely under the control of Bangla regiments, as well as other places such as Kumilla, Rajshahi, Silhet, Jessore, Rangpur. In Dhaka, heavy fighting is going on, and our gallant forces are marching towards victory. We appeal to the people residing in town and cities not to leave their places and to prepare themselves with whatever they have and create barricades at every road corner by which enemy may travel. Do not allow them to move an inch forward without resistance. All the same, the people in the villages, those who have firearms of any kind, are requested to proceed to the town and cities. People of all walks of life are specially requested to extend their help, especially by giving food to our gallant fighting forces. Now, this is an appeal on behalf of free Bangladesh to the people of peace-loving countries throughout the world, especially our neighboring countries, to help with whatever they can so that we can become masters of our own destiny. We also appeal to the big powers to intervene and see that 75 million people of Bangladesh can become free from injustice, hardship, deprivation from legal rights, and oppression and torture by forces of Pakistani aggressors. We also appeal to the United Nations to immediately check the Pakistani government from doing barbarous acts in our country. Inshallah, victorious ours, we shall overcome. Do not resist until all the forces are driven off from our homeland, and our homeland is really a free Bangladesh. Joy Bangla. বিপ্লবী ব্যাপার কেন্দ্র, এই বছর ধরে অনেক শোষণ করেছ, আর নয় এবার তোমাদের বিদায় নিতে হবে, তবে অক্ষত অবস্থায় নয়। যে রক্ত এতদিন তোমরা নিয়েছ, সে রক্ত এবার আমরাও নেব, বলেছেন বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব। বাঙালি রেজিমেন্ট, ইপিআর পুলিশ বাহিনী, মুক্তি সেনারা, এগিয়ে যাও, তোমার এই সাথে রয়েছে বাংলার বিপ্লবী বীর জনতা, এরা সবাই রক্ত দিতে প্রস্তুত। আজ এরা রক্ত দেবে, এই প্রতিজ্ঞা নিয়েই পাকিস্তানি হানাদারদের উপর এরাও আক্রমণ চালাবে, বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আর সৈন্যদের খতম করুন, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখুন। যে পতাকা একবার বাংলাদেশের মানুষ পুড়িয়েছে, শেষ রক্তবিন্দু থাকতেও সে পতাকা কোনোদিনই তারা তুলে ধরবে না, বলেছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চারজন নেতা। মনে রাখবেন, শত্রু সৈন্য ধ্বংস হওয়া না পর্যন্ত এই যুদ্ধ অবস্থা চলবে, তাই আরামে বিসর্জন দিয়ে রাতের ঘুম হারাম করে আপনারা আপনাদের বিজয়ের পথে এগিয়ে যান। পশ্চিমা হানাদারেরা এখনো চিনতে পারেনি বাঙালি রেজিমেন্ট, ইপিআর পুলিশ বাহিনী আর মুক্তি সেনা কি জিনিস। তারা ভুলে গেছে যে এই বাহিনী বিগত যুদ্ধে কি সূর্য দেখিয়েছে, তাই তারা এখনো আন্দাজ করতে পারেনি। আমরা অনিশ্চিত বিশ্বাস রাখি যে সমস্ত হানাদার পাকিস্তানি সৈন্য এখনো রয়েছে, তাদের বাঙালিরা নিশ্চিন্ন করে দেবে। জয় বাংলা। বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, বাংলার 7.5 কোটি মুক্তি পাগল মানুষ আজ বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতা রক্ষার জন্য মরণপণ সংগ্রামে লিপ্ত। বাংলার বীর সৈনিক, ইস্ট বেঙ্গল রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী এবং এদেশের প্রতিটি ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা হানাদার পশ্চিমা গুন্ডা বাহিনীর আক্রমণ সাফল্যের সাথে প্রতিহত করে চলছে।
এবং বিভিন্ন স্থানে পাল্টাঘাত ছেড়ে চলেছে। বাংলার বীর সৈনিকদের আক্রমণে দিশেহারা পশ্চিমা বাহিনী পিছু হটে চলেছে এবং মর্টার, কামান এবং ট্যাঙ্কের সাহায্যে বিভিন্ন নির্বিচারে গণহত্যা করে চলেছে। পশ্চিমা হানাদার বাহিনী যুদ্ধের প্রতিটি আন্তর্জাতিক নিয়ম কানুন উপেক্ষা করে গতকাল রাত্রে হাসপাতালে পর্যন্ত বোমাবর্ষণ করেছে। বাংলার 7.5 কোটি মুক্তিপাগল মানুষের উপর যেভাবে পশ্চিমা হানাদার বাহিনী আক্রমণ করে চলেছে, তার প্রতিরোধে বাংলার মানুষকে সর্বাত্মক সহায়তা করা বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। তাই বাংলার 7.5 কোটি মানুষ আজ বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছে, তারা যেন বাংলার মুক্তিপাগল জনগণের সাহায্যার্থে এগিয়ে আসেন। আপনাদের অবগতির জন্য আমরা আরো জানাচ্ছি যে পশ্চিমা হানাদার বাহিনীর মেজর জেনারেল টি কে খান, যাকে বাংলার বীর জনতা গভর্নর হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, সে কুখ্যাত টি কে খানকে বাংলার বীর সৈনিকেরা হত্যা করেছেন। বাংলার বীর জনতা প্রতিটি অলিতে গলিতে অস্ত্র হাতে শত্রুর মোকাবিলা করে চলেছে। বিশ্ববাসী, আপনারা আসুন, বাংলার মানুষকে সর্বাত্মক সহায়তা করুন। আমরা জানি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। জয় বাংলা। বীর জনতা, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন রইল, আপনারা বাংলার প্রতিটি জনগণকে জানিয়ে দিন যেন শত্রুর মোকাবিলায় জানার সর্বাত্মক সাহায্য করেন। বাংলার বীর সৈনিকরা যেভাবে শত্রুর মোকাবিলা করে চলেছেন তা সত্যি প্রশংসার যোগ্য। আপনারা এগিয়ে আসুন, আপনারা কেউ শহর ছেড়ে যাবেন না, যেভাবে পারেন বাংলার মুক্তি পাগল মানুষকে সাহায্য করুন। বাংলার বীর জনতার কাছে আমাদের আরো আবেদন, আপনারা যে যা পারেন রসদ সামগ্রী, গোলা বারুদ, প্রত্যেকটা আর্মস অ্যামুনিশন আপনাদের যার হাতে যা আছে তাই নিয়ে পেরিয়ে যান। আমাদের বিভিন্ন কেন্দ্রে খাদ্য রসদ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে, আপনারা যদি পারেন সেখানে খাদ্য রসদ সামগ্রী জমা দিন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।